মদ্যপান করে গাড়ি চালানো, বেপরোয়া গতি, বাইকের ক্ষেত্রে হেলমেট না পরা প্রভৃতি কারণে কলকাতা শহরে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে লালবাজার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এক অনুষ্ঠানে 50টি মোটর বাইক বিভিন্ন থানার হাতে তুলে দেওয়া হয়। এই বাইকগুলির সাহায্যে পুলিশের নজরদারি আরও বাড়বে, বিশেষত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এগুলি বিশেষ সহায়ক হবে বলে পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন। ওই সময়ে আমাদের নাম্বার অফ ফ্যাটালিটিস ইন এ ইয়ার অলমোস্ট অ্যারাউন্ড 402 2022-এ 6 বছর পরে এই দাঁড়িয়েছে 185। নর্মাল ইয়ার সব কিছু ঠিক ছিল, সংখ্যা ভেহিকলস বেড়েছে, অনেক কিছু বেড়েছে, বাট আমরা অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি, তার ভিত্তিতে এখন ওই নাম্বারস হ্যাজ কাম ডাউন টু 185, বাট উই ওয়ান্ট টু ফার্দার ইম্প্রুভ। তো এই 50টা মোটরসাইকেলের পরে অবভিয়াসলি আমাদের মোবিলিটিটা বাড়বে এবং ওভারঅল এমনি আমরা উই আর ওয়ান সেফেস্ট সিটি, বাট আই থিঙ্ক দিস উইল এনহান্স আর সেফটি অফ উইমেন অ্যান্ড অলরেডি লো ক্রাইম রেট ইন ক্যালকাটা উইল ফার্দার ইম্প্রুভ।